বাণিজ্য মেলার প্রথম দিন ক্রেতার চেয়ে দর্শনার্থীর ভিড় ছিল বেশি। রান্নাবান্নার তৈজসপত্র ও খাদ্যপণ্য বিক্রি হয়েছে দেদারসে। কাছাকাছি শোরুম থেকে পণ্য সরবরাহের সুবিধাও রাখেন বিক্রয় প্রতিনিধিরা। মান অনুযায়ী কোনোটির দাম বেশি, আবার কোনোটি মন মতো নাই, এমন মিশ্র প্রতিক্রিয়া ছিল মেলায় আসা ক্রেতাদের। কাশ্মীরি শলের অনেক কালেকশন দরকার ছিল, বাট এখানে ওরকম মানে অত হিউজ পরিমাণে নেই। স্টিলের বল, অ্যালুমিনিয়ামের কিছু জিনিস নিলাম। দাম রিজনেবল, আমরা যে কোটা কিনেছি আমাদের কাছে মনে হচ্ছে যে একটু কমের মধ্যে আমরা কিনতে পেরেছি। সবশেষ 2020 সালে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় স্টল প্যাভিলিয়নের সংখ্যা ছিল 483টি, এবার তা কমে দাঁড়িয়েছে 227টিতে। আন্তর্জাতিক মানে রূপ দিতে স্টলগুলোতে এবার সবশেষ মডেল কিংবা প্রযুক্তির সীমিত পণ্য প্রদর্শন করার কথা বলছে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো। এতে বাড়তি বাজ বিচারের সুযোগ না পাওয়ার কথা জানান ক্রেতারা। এখন ওই জায়গার মতো এইখানে অতগুলো প্রোডাক্ট নেই, যেমন বাইরের তো কোনো ওই রকম স্টল দেখতেছি না ভালোভাবে। এবার যেহেতু মেলা পরিসরটা ছোট, সেক্ষেত্রে আমরা এখানে সেলস ওরিয়েন্টেড না হয়ে আমরা আসলে টেকনোলজি বেস করার চেষ্টা করেছি। আপনাদের কোনো পছন্দের প্রোডাক্ট থাকলে সেগুলো আপনাদের নিকটস্থ যে শোরুম বা প্লাজা আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। 100 টাকা থেকে আমাদের 4000 টাকার ভিতরে প্রোডাক্ট আছে। প্রতিদিন হিসাবে আসার যেটা আশা করছি তার চেয়ে ভালো। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া মাসব্যাপী মেলা প্রতিদিন সকাল 10টা থেকে চলবে রাত 9টা পর্যন্ত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।